বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর পরিচালক নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের পরিচালক মোহাম্মদ হাসান। বুধবার রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পরিচালক পদে 15 জন নির্বাচিত হন, পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকরা। সমান 60টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এ কারণে সভাপতি পদে আবারও ভোট গ্রহণ হবে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, সহসভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সুবান চৌধুরী, এছাড়া অন্যান্য পরিচালকরা হলেন কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আব্দুল সালাম, সাফওয়ান সুবহান ও আব্দুল হক। আগামী 3 বছর নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে। যে মাঠে যারা আছে সাংবাদিকতাতে, ক্যামেরাম্যান হোক, ইন্টারভিউ করি হোক, তারা কিন্তু আমাদের থেকে অনেক বড় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। তো সেই জায়গাটাতে আমরা সবসময় আহ্বান জানাই যে যারা দলীয়ভাবে তারা কাজ করে বা সরকার, আমাদের প্রতি অনর্থা যেন কোনো রকম আক্রমণ বা কোনো রকম যেন ক্ষতি সাধন না হয় সেই জিনিসটাতে দেখা।